বাংলাদেশ বিমানের এমডি ও জিএম এর কক্ষ থেকেই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ জানান, অফিস সহকারী জাহিদ হাসান বিমানের জিএম প্রশাসন নিজামউদ্দিনের কক্ষে প্রশ্নপত্র ফটোকপি করার সময় মোবাইলে ছবি তুলে নিত। এরপর আরেক সহকারী সোভানের সহায়তায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরা পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন বিক্রি করত। চক্রটি কি পরিমাণ অর্থ হাতিয়েছে এবং কারা কারা এই অর্থের ভাগ পেত তদন্তে সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। হাজার হাজার পটিকপি করার জন্য ম্যানেজিং ডিরেক্টরের মহোদয়ের অফিসের অফিস সহায়ক জাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। ফটোকপি কালে জাহিদ হোসেন তার স্মার্টফোনটি সাথে নিয়ে যান এবং সুযোগ বুঝে প্রশ্নপত্রের অভিপৃষ্ঠার ছবি তুলে অফিস সহায়ক সুবানের কাছে পাঠিয়ে দেন।